এক মহিলাকে একটা বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে শোনেন নাই এরকম কথা একটা বিড়ালের কারণে মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে নবীজি বলে তার অপরাধ হলো সাজানা থা হাত্তা মাতা মহিলা বিড়ালটাকে আটক করে রাখছে আটক করার পর ওই বিড়ালটা মারা গেছে পুরাটা শোনেন হাদিসটা অনেক সময় বিড়াল জ্বালাতন করে ঘরে করে না হ্যাঁ আটক করবেন আটক করার পর যেটা করবেন না নবীজি বলে আটক করার পর বিড়ালটা মারা গেছে এবার নবী ব্যাখ্যা দিতেছে কিভাবে মারা গেছে মহিলা এই বিড়ালটাকে আটক করার পর লাহিয়া আটক করার পর আটকে রাখার পর এই মহিলা বিড়ালটাকে খাওয়ায় নাই পানিও পান করায় তাই বিড়ালটা মারা গেছে হ্যাঁ খাওয়ায় পান করায় তাহলে আটক আটক করার পর খাওয়ায় নাই খাওয়া খাওয়ার তো দিতে হবে বিড়ালটাকে খাওয়ায় না নবী বলেন ও লাহিয়া তার কথা তাকুলো মিন খসাশীল আর দিয়ে আবার বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যে বিড়ালটা মাঠে ঘাসের পোকামাকড় খেতে পারে এটাও করে নাই আটকায় রাখছে নবী বলেন তো ছাড়তো মাঝে মাঝে ছাড়ার পর মাঠে ঘাটে পোকামাকড় খায় আবার যদি এসে তখন আটকাইতো আবার খাবারের ছাড়তো নবীজি না আটকানোর পর মহিলা বিড়ালটাকে নাই পানি পান করায় নাই আবার মাঠেও ছেড়ে দেয় নাই যে বিড়ালটা কিছু খেয়ে বাঁচতে পারবে তো বিড়ালটাকে না খাওয়ায়া মহিলা এত কষ্ট দিছে হাত্তা মাতাত বিড়ালটা মারা গেছে ফা ফি হান্নার নবী বলেন শুধু এই অপরাধে মহিলা যাহার নামে প্রবেশ করছে তাহলে দেখেন এই কথাগুলো গবেষণার খুব চিন্তার বিষয় আমরা এই ছোট ছোট অপরাধগুলোর বিষয় একটু চিন্তা করা তাহলে দেখেন এই জায়গা পুরো হাদিসটা বুঝবো আটকায় রাখছ খাওয়ায় না পানি পান করা আরে প্রাণীটার তো এটার তো জানাস কথার কথা একটা সাপ আপনি বেঁধে রাখছেন এই সাপের খাওয়া আছে না একটা সাপ আপনি বেঁধে রাখছেন এটা বেঁধে রাখবেন কেন সাপ সাপ মেরে ফেলা তো সাপ আপনি বেঁধে রাখছেন বেঁধে রাখার পর খাবার দেন না এই খাবার না খাওয়া যদি সাপটাকে মারেন এটা আপনি একটা প্রাণীর উপর জুলুম করলেন কথা বুঝে আসে নাই সবার আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে প্রাণীদের প্রতি কিভাবে দয়া করা নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন তো যেই নবীজি আমাদেরকে প্রাণীর প্রতিও দয়া শিক্ষা দেয় এই নবীকেই সবচেয়ে মহব্বত করা দরকার যিনি মানুষকে তো ভালোবাসেই প্রাণীদের প্রতিও ভালোবাসা প্রদর্শন করে আল্লাহ আমাদেরকে এই নবীকে মহাব্বত করার তৌফিক দান করেন